কুমিল্লা নগরীর ধর্মপুরে অগ্নিকাণ্ড, ফারুক হোসেনের তথ্যে ও চিত্রে বিস্তারিত। কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকার পূর্ব চৌমনি ফ্রান্স হাউজিং এর ছয়তলা বিশিষ্ট সরকার ভিলায় তৃতীয় তলায় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকাল আনুমানিক 10:30টায় আগুন লাগার ঘটনা ঘটে। তৃতীয় তলার যে ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানকার ভাড়াটিয়ার তথ্য মতে ঘটনা ঘটার সময় বাড়ির বাইরে অবস্থান করছিল। স্থানীয়রা তৃতীয় তলায় ধোঁয়া দেখতে পেয়ে বাড়ির মালিক নজরুল ইসলাম সরকারকে বিষয়টি জানায়। ফায়ার ব্রিগেডের একটি ইউনিট অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরজমিনে ঘুরে দেখা গেল ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হওয়া সত্ত্বেও অক্ষত থাকলো পবিত্র কোরআন শরীফ, বিন্দুমাত্র পুড়ল না এই মহাগ্রন্থ আল কোরআন। আনুমানিক 10:30টার দিকে আগুনের সংবাদ পাই, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। চলে এসে দেখতে পাই যে একটি বদ্ধ ঘরের কিছু লোকজন ছিল, একটা কক্ষে আগুন জ্বলতেছে আর কি, ধোঁয়া জ্বলতেছে। তখন আমরা সেখানে আগুন নিভানোর চেষ্টা করি এবং আমরা অল্প সময় আগুন পানি ব্যবহার করে আগুন নিভানোর সফল হয়ে আসি।